প্রিয় বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানতে চলেছি মেয়ে এবং গাইয়ের বিয়ের সম্বন্ধে। গ্রামের লোকজন যখন একটি মেয়েকে একটি গাইয়ের সঙ্গে বিয়ে দিচ্ছিল, তখন তাদের সঙ্গে কি ঘটল তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী। বন্ধুরা, একদা এক আল্লাহর ওলি কোনো একটি জায়গা দিয়ে কোথাও যাচ্ছিলেন। আপনারা তো অবগত রয়েছেন যে ইসলাম প্রচারের জন্য আল্লাহওয়ালা ব্যক্তিগণ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতেন। ঠিক একইভাবে এই আল্লাহওয়ালা ব্যক্তিটিও ভ্রমণ করতে করতে এক এমন গ্রামে পৌঁছালেন যেখানে তিনার যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু না জানে তিনার মধ্যে কি ঘটল যে তিনি সেই গ্রামের দিকে নিজের সফর শুরু করলেন। সেই আল্লাহওয়ালা ব্যক্তিটি যখন গ্রামে প্রবেশ করলেন, তো তিনি একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন। এমন দৃশ্য তিনি পূর্বে আর কোনোদিনও দেখেননি। তিনি দেখলেন একটি গাইকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে। যখন গাইটিকে সাজানো হয়ে গেল, তো তার উপর একজন নববধূকে বসানো হলো। আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি এই দৃশ্যটি দেখে ভাবতে শুরু করলেন যে এখানে আবার কি ঘটছে। তো তিনি একজন গ্রামের লোককে ডেকে বললেন, ভাই, এখানে কি হচ্ছে? সেই লোকটি আল্লাহওয়ালা ব্যক্তিটিকে অবাক দৃষ্টিতে দেখল আর বলল, আপনি কে, কোথা থেকে এসেছেন আর এখানে আপনি কি করছেন? বুজরুক ব্যক্তিটি বলল, আমি একজন ফকির, এখানে আমি কিছুক্ষণ থামার অনুমতি চাচ্ছি। আমি জানতে চাচ্ছি যে এই মেয়েটিকে এই গাইটির উপর বসানো হয়েছে কেন, আর এই গাইটিকে পুরো গ্রামে ঘোরানোই বা কেন হচ্ছে? তো সে লোকটি বলতে লাগলো, আমাদের এই গোত্র অন্যান্য গোত্র থেকে অনেক বড়, এখানকার লোকজন অনেক ধনী। আমাদের এই গোত্রে একটি প্রথা প্রচলিত আছে যে যদি কোনো মেয়ের বিয়ের বয়স হয়ে যায়, তো তাকে গাইয়ের উপর বসিয়ে সমগ্র গ্রামে ঘোরানো হয়। তারপরে তার বিবাহ সর্বপ্রথম সেই গাইয়ের সঙ্গে করিয়ে দেওয়া হয়। তারপরে যখন সে পবিত্র হয়ে যায়, তখন তার বিয়ে কোনো ছেলের সঙ্গে করিয়ে দেওয়া হয়। বুজরুক বাবা যখন এই কথাটি শুনলেন, তো জিজ্ঞাসা করলেন, তোমাদের এই প্রথাটি কি শুধু মেয়েদেরই জন্য? তো সেই লোকটি বলল, হ্যাঁ, এটি শুধু মেয়েদের জন্য, কেননা আমাদের এখানে এটি মানা হয়। যদি কোনো মেয়ের বিয়ে সোজাসুজি কোনো ছেলের সঙ্গে করিয়ে দেওয়া হয়, তাহলে সেই পাত্রের মৃত্যু হয়ে যাবে। তাই বরকে বাঁচানোর জন্য আমরা মেয়েদের সঙ্গে এই পবিত্র প্রথাটি করে থাকি। বুজরুক বাবা বললেন, আমি এটি শুনে তো অনেক বিস্মিত হচ্ছি যে তোমরা একটি মেয়ের বিয়ে গাইয়ের সঙ্গে করিয়ে দিচ্ছ। তো গ্রামের লোকটি রেগে গিয়ে বলতে লাগলো, তুমি অনেক প্রশ্ন করছো, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে গোত্রের সর্দারের কাছে নিয়ে যাচ্ছি। তারপরে তুমি যা কিছু জিজ্ঞাসা করতে চাইবে, তা তুমি সোজাসুজি আমাদের সর্দারকে জিজ্ঞাসা করো। সে বুজরুক বাবার হাত ধরে সর্দারের কাছে নিয়ে গেল। মেয়েটি গাইয়ের উপর বসেছিল। যখন সে বুজরুক বাবাকে দেখল, তো সে গাইটিকে থামিয়ে দিল আর অবাক দৃষ্টিভঙ্গিতে বুজরুক বাবাটিকে দেখতে শুরু করল যে এই লোকটি কে। বুজরুক বাবার ছেঁড়া ফাটা কাপড় দেখে সেই মেয়েটি জোরে জোরে হাসতে শুরু করল। আর সে তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এই লোকটি কে? এত পুরানা ছেঁড়া কাপড় পরে রয়েছে, আর আমাদের গ্রামে এই খুশির দিনে এই গরিব লোকটি কি করছে? এই বিয়েটি সর্দারের মেয়ের ছিল। সর্দার নিজের মেয়ের দিকে দেখল, তারপরে বুজরুক ব্যক্তিটির দিকে দেখে বলতে লাগলো, আপনি কে? আপনি এখানে কি করছেন? আল্লাহওয়ালা ব্যক্তিটি বলতে শুরু করলেন, আমি একজন দরবেশ ফকির, আর আলহামদুলিল্লাহ আমি একজন মুসলমান। মুসলমান শোনার সঙ্গে সঙ্গে সেই সর্দার চিৎকার করে উঠল আর বলতে লাগল, এই বস্তিতে কোনো মুসলমান প্রবেশ করতে পারবে না। যদি কোনো মুসলমান এই গ্রামে ভুল করে প্রবেশ করে, তাহলে তাকে আমরা মেরে ফেলি। তোমার এত বড় সাহস যে তুমি আমাদের অনুমতি ছাড়াই আমাদের গ্রামে প্রবেশ করেছ। আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন, আমি তো শুধুমাত্র এই গ্রাম দিয়ে পথ অতিক্রম করেছিলাম আর ভাবলাম আমি কিছুক্ষণ এখানে বিশ্রাম নেব, কিন্তু যখন গ্রামে প্রবেশ করলাম, তো অবাক্রা দৃশ্য দেখতে পেলাম। আমি দেখলাম যে আপনার কন্যা নববধূর পোশাক পরে রয়েছে আর সে গায়ের উপর বসে আছে। সর্দার বলল, এটি আমাদের গ্রামের প্রথা, যদি সে সর্বপ্রথম গাইয়ের সঙ্গে বিয়ে করে, তাহলে তার স্বামী 100 বছর ধরে জীবিত থাকবে, অর্থাৎ তার আয়ু অনেক বেড়ে যাবে, আর আমার কন্যা 100 বছর তার স্বামীর সঙ্গেই থাকবে। সর্দারের কথা শুনে বুজুরুক ব্যক্তিটি বলতে শুরু করলেন,
আপনি যদি খারাপ না মনে করেন তাহলে আমি একটি কথা বলতে চাচ্ছি। সর্দার বলল, বলুন কি বলতে চাচ্ছেন? আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি বললেন, আমরা যেই আল্লাহকে মানি, তিনি এই সমস্ত কুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনি এক ও অদ্বিতীয়, জীবনদান এবং মৃত্যু তিনি দিয়ে থাকেন। সমস্ত মানুষ একটি নির্দিষ্ট আয়ু নিয়ে এই পৃথিবীতে এসেছে, কেউ বেশি আয়ু পেয়ে থাকে, কেউ আবার কম বয়সে মৃত্যুবরণ করে, এটি আল্লাহ তাআলার নিয়ম। আর আপনি আপনার মেয়ের বিয়ে একটি গাইয়ের সঙ্গে করিয়ে তার আয়ু কখনো বাড়াতে পারবেন না। ইতিমধ্যে সে মেয়েটি বলতে লাগলো, শত শত বছর ধরে আমাদের গোত্রে এই প্রথাটি চলে আসছে আর আমরা সমস্ত মেয়েরা এই প্রথাটিকে মানি। বুজুরুক বাবা বললেন, এটি তোমাদের মূর্খতা। আমি তো বললাম যে রব এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন, তিনার হাতে সব কিছু রয়েছে, আমাদের বিশ্বাস শুধুমাত্র তিনার উপরেই হওয়া উচিত। এই কথা শুনে সেই মেয়েটি বলতে লাগলো, আমি তোমার রবকে মানি না। কে তোমার রব, আমাকেও তো একটু বলো। আর এটি বলে সে বিদ্রুপ করতে লাগলো। বুজুরুক বাবা বললেন, আমাদের রব তিনি, যিনি এক মুহূর্তের মধ্যে যা ইচ্ছা তাই করতে পারেন, তোমরা যে গুস্তাখি করছো সেই গুস্তাখির সাজাও দিতে পারেন। এটি শুনে মেয়েটি জোরে জোরে বলতে শুরু করলো, তোমাদের রবকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না, তুমি কি তোমার রবের কোনো নিশানি এখানে প্রকাশ করতে পারবে? বুজুরুক ব্যক্তিটি বলতে লাগলো, এটি আমার ক্ষমতার বাইরে, কিন্তু আমার আল্লাহ নিজের বান্দাদের উপর অনেক রহম করেন আর যারা নাফরমান হয়ে থাকে তাদেরকে শাস্তিও প্রদান করেন। এটি শুনে সর্দার বলতে লাগলো, এই বৃদ্ধ লোকটিকে এক্ষুনি গ্রেফতার করো, সে আমার মেয়ের সঙ্গে অনেক আজেবাজে কথা বলছে, তাকে নিয়ে গিয়ে বেঁধে রাখো। প্রথমে আমাদের মেয়ের বিয়ে এই গায়ের সঙ্গে হয়ে যাক, তারপরে আমরা দেখব যে এর সঙ্গে কি করা যায়। বুজুরুক বাবাকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে নেওয়া হলো আর নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে দেওয়া হলো। তিনাকে অনেক কষ্ট দেওয়া হলো কিন্তু তিনি কিছুই বললেন না, না কাউকে বদদোয়া দিলেন। তিনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার জিকির করতে শুরু করলেন আর মনে মনে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, মানুষের কোনো ক্ষমতা নেই, কিন্তু যদি আপনি চান তাহলে আপনি আপনার নিশানি প্রকাশ করতে পারেন। ইয়া আল্লাহ, আপনি কে তা এদেরকে জানিয়ে দিন। ইয়া আল্লাহ, আপনি বলে দিন এবং আপনার কিছু নিশানির প্রকাশ ঘটান। এখনো সে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিল। ইতিমধ্যে একটি চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। তিনি চোখ খুললেন তো দেখতে পেলেন যেখানে সেই মেয়েটি গাইয়ের উপর বসেছিল সেখানে অনেক লোকজন জমা হয়ে গেছে আর লোকজন বলাবলি করেছে যে এটি তো গজব হয়ে গেল, এটি তো অনেক বড় অমঙ্গল ঘটে গেল, সর্দারের মেয়ে গাই হয়ে গেল আর তার মাথায় সিংহ বেরিয়ে আসলো আর তার মুখটিও গাইয়ের মতো হয়ে গিয়েছিল। বুজুরুক ব্যক্তিটি এটি দেখা মাত্রই আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলো। এখানে সর্দার চিৎকার করছিল, আমার মেয়ের সঙ্গে কি ঘটলো, সে এমন কেন হয়ে গেল? এই বলে বলে সর্দার চিৎকার করছিল কিন্তু তার মেয়ে কোনো কিছুই বলতে পারছিল না, শুধুমাত্র তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। সে বুঝতে পারছিল যে তার সঙ্গে এমনটা ঘটলো কেন, কিন্তু সে কিছুই বলতে পারছিল না, সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই সময় সেখানে গোত্রের একজন বৃদ্ধ লোককে ডাকা হলো। যখন তাকে সমস্ত কথা বলা হলো তো সে বলল, মনে হচ্ছে এই সমস্ত কিছু এই ফকিরের সঙ্গে বেয়াদবি করার জন্যই ঘটেছে। গোত্রের সর্দার বলল, আপনি এটি কি করে বলতে পারেন? সেই বৃদ্ধ লোকটি বলল, কেননা আমি আমার কেতাবে পড়েছি যে কোনো ফকিরকে কষ্ট দিলে আজাব চলে আসে, সে অবশ্যই কোনো চমৎকারী ফকির আর তোমরা তাকে কষ্ট দিয়েছ। সর্দার যখন এই কথা শুনল সঙ্গে সঙ্গে সে সিপাহীদেরকে হুকুম দিল, যাও প্রথমে সেই বুজুরুক ব্যক্তিটিকে এখানে নিয়ে আসো। আল্লাহওয়ালা ব্যক্তিটিকে সর্দারের কাছে নিয়ে আসা হলো। সেই মেয়েটি অনেক লজ্জিত ছিল, সে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল আর তার চোখ দিয়ে শুধুমাত্র অস্ত্র নির্গত হচ্ছিল। সর্দার বুজুরুক ব্যক্তিটিকে দেখে বলল, আপনি যে বদদোয়াটি দিয়েছিলেন সেটি ফিরিয়ে নিন, তার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, সে আপনাকে কষ্ট দিয়েছে, আপনার সঙ্গে গুস্তাখি করেছে, যদি আপনি চান তাহলে আমি আপনার পা ধরে ক্ষমা চাইতে রাজি আছি, আপনি আমার একমাত্র কন্যাকে ঠিক করে দিন, তাকে আবার পুনরায় মানুষ বানিয়ে দিন। আল্লাহওয়ালা বুজুরুক ব্যক্তিটি বললেন, আমি তাকে কোনো বদদোয়া দেইনি,
কিন্তু হ্যাঁ, আমি এটি দোয়া করেছিলাম যে তোমরা যা কিছু করছো তা একটি ভুল প্রথা। মানুষের সঙ্গে মানুষের বিয়ে হয়, গরুর সঙ্গে নয়। সর্দার বলল, আপনি আমার মেয়েকে ঠিক করে দিন, এরপরে আপনি যা কিছুই বলবেন আমি তা করতে রাজি আছি। সেই বুজরুক বাবা বলতে লাগল, আমি তো শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, শিফা তো শুধু আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। তারপরে তিনি দুই রেকাত নফল নামাজ আদায় করলেন আর দোয়া করার জন্য হাত উত্তোলন করলেন আর আরজ করতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনার কুদরতের কারিশমা এরা দেখে নিয়েছে। ইয়া আল্লাহ, আপনি সমস্ত কিছুর উপর কুদরত রাখেন, আপনার রহমত আজ প্রকাশ করে দিন। সেই বুজরুক ব্যক্তিটি এভাবে দোয়া করে যাচ্ছিলেন। দোয়া করা শেষ হওয়ার পূর্বেই মেয়েটি আবার পূর্বের রূপে ফিরে আসলো, অর্থাৎ সে গরু থেকে আবারও মেয়ে হয়ে গেল। এটি দেখে সবাই আনন্দিত হলো। সর্দার এই দৃশ্য দেখে অনেক খুশি হলো আর আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটির কাছে এসে বলতে লাগলো, আপনার জন্য আজ আমার মেয়ে ঠিক হয়ে গেছে, আমি এখন আপনার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই, আর আমার সঙ্গে সঙ্গে আমার বস্তির সমস্ত লোকজন আপনার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এই মেয়েটির বিয়ে আগে একটি গায়ের সঙ্গে হচ্ছিল, কিন্তু সেই প্রথা বন্ধ করে এখন তার বিয়ে একটি পুরুষের সঙ্গে করিয়ে দেওয়া হলো। মেয়েটিও বুজরুক বাবার কাছে এসে মাপ চাইল আর বলল, আমি আপনার সামনে গুস্তাখি করেছিলাম, আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহওয়ালা বুজরুক ব্যক্তিটি এক মাস ধরে সেই লোকজনদেরকে ইসলামী শিক্ষা দিলেন। এভাবে এক এক করে গ্রামের সমস্ত লোকজন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, আর যে লোকজন পূর্বে শিরকে মুফতালা ছিল তারা এখন আল্লাহ তাআলার ইবাদত করতে শুরু করল। সুবহানাল্লাহ।